ভাইয়ের খালি রিঅ্যাকশনটা দেখেন আমার সঙ্গে আছে নাইম ভাই, আমার বড় ভাই। আমরা যাচ্ছি নাইম ভাইয়ের শ্বশুর বাড়ি। আট দিন থেকে অদুস না ভাই, আমাকে বলছিল যে 20 মিনিট লাগবে, সেখানে 1 ঘন্টা পার হয়ে গেছে। আমি বলছিলাম যে 20 মিনিট লাগবে, আমি বলি নাই শুধু 20 মিনিট, 1 ঘন্টা 20 মিনিট লাগছে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তৌফিক সাহেব, অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো গাইজ, আজকে দীর্ঘ 2 বছর পর আমি ব্লগে আসলাম। আমার কিছু পার্সোনাল সমস্যার কারণে আমি আসতে পারিনি। তো গাইজ, আজকে আমি যাচ্ছি সুন্দরগঞ্জে সুন্দরের উদ্দেশ্যে। তো গাইজ, এনজয় করেন এবং আমাদের সঙ্গে চলেন। তো গাইজ, লেটস গো। সাত মাথায় আমার সঙ্গে আছে নাইম ভাই, আমার বড় ভাই। আমরা যাচ্ছি নাইম ভাইয়ের শ্বশুর বাড়ি। ও না না, নাইম ভাইয়ের নানু বাসা যাচ্ছি। নাইম ভাই দুইটা মা মাতা বোন আছে। তো তো গাইছি, এখন আমার বাচ্চার টিকিট কাটবো। লেটস গো। আমরা আসলাম সুন্দরগঞ্জে। ভাই আমাকে বলছিল যে 20 মিনিট লাগবে, সেখানে 1 ঘন্টা পার হয়ে গেছে। আমি বলছিলাম যে 20 মিনিট লাগবে, আমি বলি নাই শুধু 20 মিনিট, 1 ঘন্টা 20 মিনিট লাগছে। যাই হোক, তো গেছি, আমরা আসলাম, এখন বাসা যাবো। ফ্রেশ ট্রেশ হয়ে বাইরে বেড়াবো, বাইরে একটু ঘুরবো। তো গেছি, বাইরে দেখা হইতেছে। তবে চলো, নানু বাসা কিছুক্ষণ আগে আসলাম। তো আসি তো একটা, মানে কি বলবো, আমার বলার ভাষা নেই। ভাই আমাকে বাসায় বলে এনেছো যে নাইম ভাইয়ের নানু বাসায় তার দুটো মামাতো বোন আছে। তো এখন আমি দেখি সে মামাতো বোন নাকি আবার তাদের মামা বাসা গিয়েছে। আমি কি করবো, মামাতো বোনে তো কি হয়েছে, ভাইয়ের দুটো মামাতো ভাই আছে, আমি তাদের সাথে এখন যা মজা নেবো। তো গাইস, লেটস গো। রে, কয়দিন থেকে গাও দিস না? একদিন। সত্য কথা কন এলে মারিম, সত্য কথা কো, সত্য কথা। আট দিন থেকে গাও দিস না? কি কই ভাই, কি করছিস তুই? তুমি বাতাচ্ছে, তুমি বাতাচ্ছে। বলটা প্রথমে আমি ভাই ফিকি, আরে দাঁড়া, এ দাগের ভিতর দাঁড়াও, দাগের ভিতর দাঁড়াও, দাগের ভিতর তাই না? দেখিস না, ঢেলবার নো উপর দিন থেকে ক্যাচ ধরবো। এই দেখ, উপর দিন থেকে ক্যাচ ধরবো। হ্যাঁ, এটা দাঁড়াও, এটা ক্যাচ ধর। সো গাইজ, আপনারা দেখতে পেয়ে দিচ্ছেন আপনাদের তৌফিক সিহাব ভাই। এখন এটা কি বলবো আমি, ব্রিজ বলবো না, শাকো বলবো না, কি বলবো। আসলে লাইফে ফার্স্ট টাইম আমরা এই এই ধরনের ইয়া দিয়ে হাঁটতেছি। তো আমার জানা নেই আসলে এটার নাম কি। তারপরেও দেখেন
মানে দাঁড়ান আমরা এক মিনিট আপনাদেরকে দেখাই, নিচের আবহাওয়াটা দেখাই। দেখেন এইদিকে পুরাটাই কিন্তু ভাই পানি, বুঝলেন? এইদিকেও পানি। যদি আমরা এখান থেকে পড়ি তো সোজায় বুঝতে তো পেয়েছেন কই যাবো, শ্বশুর বাড়ি। আর আপনারা তো দেখতেই পেয়েছেন যে এইটার অবস্থা। ভাই ভিডিও করার দরকার নেই, মানে আসো তুমি, তোমার সাথে আজকে খেলা হবে। তবে আসো। সো গাইজ, এখন আমি একটি কাজ করতে যেতেছি টৌফিক সিহাবের সাথে। আমি এখন মাঝে যাব এবং তাকে ভয় দেখাবো, তাকে এখান থেকে ফেলাই দেওয়ার চেষ্টা করব। তো চলেন, আপনারা আমার সাথেই থাকেন, লেটস গো। দেখেন খেলি, আপনার ভাইয়ের খেলি রিয়াকশনটা দেখেন। গুড মর্নিং গাইজ। তো গাইজ, কালকে নাহিমের নানি পুরো অসুস্থ হয়ে যায়, যার কারণে কালকে মানে আমি আর ভিডিও শ্যুট করতে পারিনি। আমরা টায়ার্ড ছিলাম, সারাদিন অনেক ঘোরাঘুরি করছি। আজকে এখন রংপুর ব্যাক দিতেছি, আজকে আর ভিডিও করবো না। এই ব্লগটা এ পর্যন্ত। আমার ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। পরবর্তী ব্লগ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। তো গাইজ, আল্লাহ হাফেজ।